जय हक भाई आके वाला बास कैसे नीलाद्री ऐसा जय हक नीलाद्री ते आके वाला कैसे ना ते ভালোটা কইছে না ভালোটা কইছে না আইকেলটা কইছে এত সুন্দর জায়গা দেখে আসলো রাস্তা দিয়ে এরপরও তার পেট ভরে নাই পেটটা ভরে নাই যাই হোক বাংলাদেশের শেষ সীমানা আছে এখানে এই যে দেখেন নীলাদ্রি এলাকার লেক কোনটা লেক ওইটা নীল লেক আর ইত্যাদি হইছিল কোন জায়গায় ওই পাশে ওই পাশে তো এই হচ্ছে নীলাদ্রি লেক তারপর আছি আমরা ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি কোন জায়গা থেকে গোসল করেন ঠিক আছে ভাই এটা নতুন মডেল নাকি এটা কি সামনে কি সামনে এটা সিলেট আম্বরগাতে এটা নিয়ে আসছেন কত সময় লাগলো আপনার সিলেট আম্বরগা থেকে ভাই এটা নিয়ে আসছেন উনি দেখেন আপনারা এত বড় বড় মোটরসাইকেল নিয়ে আসছেন আপনারা বলছেন কষ্ট হচ্ছে আর উনি দেখেন কি সুন্দর মোটরসাইকেল তো এটা লাগানোর মানে কি এটা না এটা স্টাইল কে ফ্যাশন মানে বাচ্চারা দেখে মানে আনকমন আনকমন বাচ্চা আনকমন তো যাই হোক এই মুহূর্তে মানে নীলাদ্রি এসে আপনি কি মানে কি উপভোগ করলেন না খুব ভালো ফিল করতেছি যে এটা খুব পবিত্র সুন্দর একটা জায়গা মানে পরিবেশ ভালো লাগতেছে পরিবেশ খুব ভালো লাগতেছে যে সিলেট থেকে আসছে অনেক জার্নি করে তো তখন মন ভালো ছিল না তো এখানে এসে মনটা ভালো হয়ে গেছে তো এখানে সুইমিং করলাম খুব এনজয় করতেছেন তো যাই হোক কারের জন্য কারো জন্য আগুন মাস আর কারো জন্য সর্বনাশ কারো ভালো লাগতেছে আর কারো বাস যাচ্ছে কারো আঁকে ওয়ালাটা আর কারো আবার আঁকে ছাড়াটা তো আসলে মানুষের রুচি যার যার রুচির উপরে নির্ভর করে তো মানুষের রুচির উপরে নির্ভরশীল না রুচির উপরে তো আমরা আছি নীলাদ্রি নীলাদ্রি লেগ লেগ যেটাকে বলা হয়েছে এটা হচ্ছে লেগ এই লেগ এবং নীলাদ্রির সৌন্দর্য হচ্ছে এটা যে পাহাড় রয়েছে একদম ইন্ডিয়া এই যে নীলাদ্রি লেক বা নীলাদ্রি এলাকা আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি